বন্ধুরা, জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একটি অন্যতম বিশ্ববিদ্যালয়, যেখানে একটু কম জিপি নিয়েও শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষা ছাড়াই ভর্তি হতে পারে। তাই ম্যাক্সিমাম শিক্ষার্থী তাদের পছন্দের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় অবশ্যই রাখেন অথবা আবেদন করেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ে বেশ কয়েকটি কোর্স রয়েছে। এর মধ্যে রয়েছে অনার্স অর্থাৎ সাধারণ অনার্স, রয়েছে প্রফেশনাল অনার্স, রয়েছে ডিগ্রি কোর্স এবং রয়েছে ডিগ্রি প্রাইভেট কোর্স। তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী রয়েছে যারা জিপিএ কম থাকার কারণে এবার জাতীয় বিশ্ববিদ্যালয়ে সাধারণ অনার্সে ভর্তি হতে পারোনি বা আবেদন করলো একটি বিশ্ববিদ্যালয় বা একটি কলেজে তাদের চান্স হয়নি। অনেকে হয়তো বা জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রফেশনাল অনার্সে পড়ার মতো তাদের সামর্থ্য নেই, তাই অনেকটা বাধ্য হয়েই অনেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস কোর্সে ভর্তি হয়। তবে যারা ভর্তি হয় তাদের মধ্যে একটা কমন কথাই দেখা যায়, অনেকেই আমার সাথে শেয়ার করো, সেটি হচ্ছে যে ভাই আমি তো ডিগ্রি ভর্তি হয়েছি, এটা কি আমার কেরিয়ারের জন্য কোনো উপকার হবে বা এটা দিয়ে আমার কোনো কেরিয়ারের লাভ হবে। অনেকের মধ্যেই ধারণা ডিগ্রি পাস কোর্স করে দেশে বা দেশের বাইরে কোনো কিছুই করা সম্ভব না, অর্থাৎ কেরিয়ারে সে পিছিয়ে পড়ে গেল। তাই সেকেন্ড টাইম হিসাবে অনেকেই চিন্তা করে যে অর্থাৎ দ্বিতীয় বছর অন্য কোথাও ট্রাই করব। কিন্তু অনেক শিক্ষার্থীরই কিন্তু ডিগ্রি পাস কোর্স ছাড়া অন্য কোথায় যাওয়ার মতো কোনো অপশনই থাকে না, হয়তো বা আর্থিক সামর্থ্য নেই বা যোগাযোগ বা পারিবারিক নানা কারণ হতে পারে, তাই অনেকে বাধ্য হয়েই ডিগ্রিতে পড়াশোনা করে। বন্ধুরা, এই পরিস্থিতিতে তোমাদের কোনোভাবেই হতাশ হওয়ার কোনো কারণ নেই, কারণ আজকের ভিডিওতে আমরা ডিগ্রি এবং অনার্সের মধ্যে পার্থক্য নিয়ে আলোচনা করব, এমন কী টেকনিক অ্যাপ্লাই করলে তুমি ডিগ্রির পরে জব এবং বিসিএসএ তুমি পরীক্ষা দিতে পারবে এবং একটি কেরিয়ার প্ল্যান তুমি কিভাবে করতে পারো, সেই বিষয়গুলো নিয়ে খুঁটিনাটি আলোচনা করব। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে তোমার মধ্যে যে হতাশা কাজ করছে সেটা অনেকাংশেই কেটে যাবে, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অনুরোধ করছি সাবস্ক্রাইব করার, অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। চলো শুরু করা যাক। প্রথমে আসি ডিগ্রি কোর্স এবং অনার্সের মধ্যে যে বেসিক পার্থক্য রয়েছে সেটা নিয়ে একটু আলোচনা করি, তাহলে এই ব্যাপারটা বুঝতে তোমার সহজ হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে সাধারণ অনার্স রয়েছে বা প্রফেশনাল অনার্স রয়েছে, সেই প্রফেশনাল অনার্সটি 4 বছরের একটি কোর্স, আর ডিগ্রি পাস কোর্স হচ্ছে 3 বছরের একটি কোর্স। তাহলে এখানে সবচেয়ে বড় পার্থক্যটি দাঁড়ায় 1 বছরের পার্থক্য, অর্থাৎ অনার্সরা 4 বছর পড়াশোনা করবে আর যারা ডিগ্রিতে ভর্তি হবে তারা 3 বছর পড়াশোনা করবে। এখন এখানে একটি পজিটিভ নেগেটিভের ব্যাপারও কিন্তু রয়েছে, সেটি হচ্ছে যারা অনার্সে ভর্তি হচ্ছে 4 বছর কমপ্লিট করার পর সরাসরি তারা বিভিন্ন জব, বিসিএস, ব্যাংক জব, নানা জায়গায় তারা আবেদন করতে পারে, এই সুযোগ তাদের রয়েছে। কিন্তু যারা ডিগ্রি পাস কোর্স কমপ্লিট করে তাদের কিন্তু বিসিএস সহ বিভিন্ন ব্যাংক জব বা গভর্নমেন্ট জবগুলোতে আবেদন করার সুযোগ থাকে না, কারণ বিভিন্ন জবগুলোতে ম্যাক্সিমাম জায়গায় স্নাতক অর্থাৎ অনার্স কমপ্লিট চায়। সেক্ষেত্রে একজন ডিগ্রি পড়ুয়া একজন শিক্ষার্থী তাকে অবশ্যই 3 বছর কমপ্লিট করার পর 2 বছরের মাস্টার্স কোর্সও কমপ্লিট করতে হবে। তার মানে হচ্ছে ডিগ্রি 3 বছর, 2 বছর মাস্টার্স, এই 5 বছর যদি তুমি কমপ্লিট করতে পারো তাহলে বাংলাদেশের যে কোনো ধরনের সরকারি জব, বিসিএস সহ নানা জায়গায় তুমি খুব সহজে আবেদন করতে পারবে। এখন তুমি হয়তো বা বলতে পারো, ভাইয়া অনার্স যিনি করছেন সে তো 4 বছরই জবের জন্য আবেদন করছে, আমি তো 5 বছর আমার সময় লাগলো, তার মানে আমার 1টা বছর বেশি লাগলো। ব্যাপারটা কিন্তু এমন নয়, একটু সূক্ষ্মভাবে খেয়াল করলেই তুমি বুঝতে পারবে যে ডিগ্রি করেও তোমার সুযোগটা একদমই সমান। কিভাবে? যেমন এখন বর্তমানে যে সিচুয়েশন দাঁড়িয়েছে সেক্ষেত্রে বেশিরভাগ জায়গায় মাস্টার্স পাশ শিক্ষার্থীরাই আবেদন করে বা মাস্টার্স কমপ্লিট করেই শিক্ষার্থীরা আবেদন করে এবং বিভিন্ন কর্পোরেট, ব্যাংক বা অন্যান্য সব জায়গায় এমবিএ বা মাস্টার্স কমপ্লিট করা একজন শিক্ষার্থী তারা প্রেফার করে। এখন একজন অনার্স পড়ুয়া শিক্ষার্থী তিনি কিন্তু 1 বছরে যখন মাস্টার্স কমপ্লিট করতে হবে এই জবের জন্য বা তার পরবর্তী কেরিয়ারের জন্য, তার কিন্তু 5 বছর লেগে গেল, আর তুমি কিন্তু অলরেডি 3 বছরের পরে 2 বছর মাস্টার্স কমপ্লিট কর, কারণ অনার্সের একজন শিক্ষার্থীর 5 বছর সময় লাগলো মাস্টার্স সহ, তোমারও কিন্তু 5 বছর সময় লাগলো। তার মানে হচ্ছে দুজনের মধ্যে টেকনিক্যালি কোনো ধরনের পার্থক্য নেই। আরেকটি ব্যাপারও কিন্তু রয়েছে, সেটি হচ্ছে একজন অনার্সের শিক্ষার্থী সে 4 বছরে প্রায় 30টির মতো কোর্স করে, তুমি হয়তো বা 21টি বা 22টির মতো কোর্স করবে। এবং অনার্স এবং ডিগ্রির মধ্যে আরেকটি বড় পার্থক্য হচ্ছে, সেটি হচ্ছে অনার্স একটি বিষয়ে ফোকাস করে পড়াশোনা করানো হয়। যেমন তুমি যদি বাংলায় পড়াশোনা করো তাহলে বাংলায়, যদি ইংরেজিতে পড়াশোনা করো তাহলে ইংরেজি রিলেটেড সাবজেক্টগুলো কি পড়ানো হয় বা ফোকাস করা হয়। কিন্তু ডিগ্রিতে এমনটা না, এখানে মাল্টি ডিসিপ্লিনারি সাবজেক্ট রয়েছে, বিভিন্ন ধরনের সাবজেক্ট রয়েছে, সেগুলো পড়ার কিন্তু এখানে সুযোগ রয়েছে।
তাই এই জায়গাগুলোতে কিছুটা পার্থক্য রয়েছে, তবে কেরিয়ারের ক্ষেত্রে তেমন বেশি প্রভাব পড়ে না যদি তুমি স্কিলড হও। স্কিলের ব্যাপারটা নিয়ে একটু পরেই আলোচনা করছি, অর্থাৎ টেকনিকগুলো কী কী অপশন তোমার কাছে রয়েছে ডিগ্রি পড়ে সেগুলো নিয়ে একটু পরেই আলোচনা করছি। এর আগে একজন ডিগ্রি পড়ুয়া শিক্ষার্থী অনার্সের তুলনায় এক্সট্রা কী কী সুবিধা পায় তা নিয়ে আলোচনা করি। প্রথম সুবিধা ফ্লেক্সিবিলিটি, অর্থাৎ একজন ডিগ্রি পড়ুয়া শিক্ষার্থী অনার্সের তুলনায় অনেক কম প্রেশারে থাকে। অনার্সের শিক্ষার্থীরা অনেকটা পড়ার মধ্যেই থাকতে হয়, অনেক প্রেশার থাকে, কিন্তু ডিগ্রিতে অতটা প্রেশার থাকে না অনার্সের তুলনায়, তাই এখানে তুমি অনেক বেশি ফ্লেক্সিবল থাকবে। এখন ফ্লেক্সিবল থাকলে তোমার লাভটা কী? প্রথম লাভ হচ্ছে তুমি চাইলে একটি পার্ট টাইম জবও করে নিতে পারো, এক্সট্রা একটা কোর্স করতে পারো, শর্ট কোনো কোর্স করতে পারো, স্কিল ডেভেলপ করতে পারো, সফট স্কিল ডেভেলপ করতে পারো বা হার্ড স্কিল ডেভেলপ করতে পারো। মোট কথা, তোমার কেরিয়ারকে ডেভেলপ করার অনেক সুযোগ থাকবে, কারণ যেখানে একজন অনার্সের শিক্ষার্থী সে কিন্তু অনার্সের পড়া পড়তে পড়তেই তার সময় চলে যাবে, অথবা তার এই বিষয়গুলো রিলেটেড কাজ করতেই সময় চলে যাবে, কিন্তু তুমি কিন্তু কিছুটা ফ্লেক্সিবিলিটি পেয়েছো। এই সময়টুকুর মধ্যে তুমি যদি কোনো সফট স্কিল ডেভেলপ করো, হার্ড স্কিল ডেভেলপ করো, তাহলে কিন্তু ওই অনার্স পড়ুয়া একজন শিক্ষার্থীর তুলনায় তুমি অনেক বেশি এগিয়ে গেলে। এটি হচ্ছে প্রথম সুবিধা, আশা করি বুঝতে পেরেছি। দ্বিতীয় সুবিধা, এখানে উপবৃত্তির কিন্তু সুযোগ রয়েছে। যারা আর্থিক সামর্থ্যে বা যাদের একটু টানাপোড়ন রয়েছে তাদের কিন্তু এখানে উপবৃত্তির সুযোগ রয়েছে, যেটা কিন্তু অনার্সে নেই। এখানে ছেলে মেয়ে সবাই উপবৃত্তির সুযোগটা পায় বা আবেদন করতে হয়। সেক্ষেত্রে বছরে প্রায় 4,900 টাকার কম বেশি সে উপবৃত্তির সুযোগ পায়, আর তুমি পড়াশোনা করছো 3 বছর, সেক্ষেত্রে প্রায় 14,700 টাকার মতো তুমি উপবৃত্তি পাচ্ছ। আর ডিগ্রিতে কিন্তু খরচাটা অনেক কম, সরকারিতে তো একদম নাই বললেই চলে, শুধুমাত্র ভর্তির জন্য সামান্য কিছু প্রয়োজন হয় এবং 3 বছরে খুবই কম খরচ হয়। তার মানে তুমি আর্থিক দিক থেকেও কিন্তু এখানে লাভবান হচ্ছ। আরেকটি সুবিধা কিন্তু রয়েছে, সেটি হচ্ছে ডিগ্রির রেজাল্ট আগে ডিভিশনে ছিল কিন্তু এখন কিন্তু সিজিপিএ দেওয়া হচ্ছে। এই সিজিপিএ দেওয়ার কারণে কিন্তু তুমি বিভিন্ন জায়গায় দেশ এবং দেশের বাইরে তুমি আবেদন করতে পারছো, অর্থাৎ কেরিয়ারের ক্ষেত্রে তোমাকে সহজেই অ্যানালাইসিস করা যাচ্ছে। এবার কিন্তু আরেকটি বড় সুযোগ সৃষ্টি হয়েছে, সেটি হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় কিছু পিজি অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েশন ডিপ্লোমা কোর্স চালু করেছে, 6 মাস থেকে 1 বছরের কোর্স। এই কোর্সগুলো কিন্তু ডিগ্রির জন্য অফার করা হচ্ছে। ডিগ্রি থেকে পাশ করার পর তোমরা এই পিজি কোর্সগুলো তোমরা করতে পারবে এবং এখানে তোমরা অনেক বেশি সুযোগ পাবে এবং স্কিল ডেভেলপ করবে, যেটা একজন অনার্সের শিক্ষার্থীদের জন্য কিছুটা চ্যালেঞ্জিং হয়ে যাবে, আশা করি বুঝতে পেরেছি। তার মানে এখানে স্কিল ডেভেলপ করার ব্যাপক সুযোগ রয়েছে। রিসেন্টলি জাতীয় বিশ্ববিদ্যালয়ে 12টি কোর্স শুরু করেছে, প্রতিটি কোর্স যুগ উপযোগী, যেমন ডিজিটাল মার্কেটিং রয়েছে, এন্টারপ্রেনারশিপ রয়েছে, এছাড়াও আরও অনেক রিলেটেড সাবজেক্ট রয়েছে। তোমরা এই সাবজেক্টগুলো করে বা এই সাবজেক্টগুলোতে পড়ে স্কিল ডেভেলপ করতে পারবে। আরেকটি সুবিধার কথা বলবো, সেটি হচ্ছে তিন বছরের ডিগ্রি কমপ্লিট করার পর তুমি চাইলে যে কোনো প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করতে পারবে, MBA করতে পারবে, এমনকি পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে যেখানে EMBA অর্থাৎ ইভিনিং MBA চালু রয়েছে, সেখানেও কিন্তু তুমি আবেদন করতে পারবে, কয়েকটি জায়গায় কিন্তু সুযোগ রয়েছে। শুধু তাই না, তুমি চাইলে IELTS কমপ্লিট করে বিদেশে তুমি চাইলে চলে যেতে পারবে বা বিদেশে মাস্টার্সও কমপ্লিট করতে পারবে। অর্থাৎ আমি এত কিছু কথা বলার একমাত্র একটি রিজন হচ্ছে তোমার সঠিক কেরিয়ার প্ল্যানের প্রয়োজন। তুমি ডিগ্রি পড়ো কোনো সমস্যা নাই, কিন্তু ডিগ্রিতে পড়া অবস্থায় তুমি যদি সময়কে নষ্ট করো এবং তুমি যদি কেরিয়ারমুখী না হও, তাহলে কিন্তু তুমি পরবর্তীতে অবশ্যই এটা নিয়ে সাফার করবে। তাই ডিগ্রিতে পড়ে তুমি যদি এই সময়টাকে ঠিক কাজে লাগাতে পারো, তোমার যেই বন্ধু বা যেই পরিচিত যে ছেলেটি বা মেয়েটি যে অনার্স পড়ছে তার তুলনায় তুমি অনেক অনেক বেশি ফাস্ট থাকবে। এবারে সর্বশেষ যে বিষয়টা নিয়ে কথাবার্তা বলবো, আশা করি এখন তোমার কিছুটা হতাশা দূর হবে, সেটি হচ্ছে যে যখন তোমার কোর্স কমপ্লিট হয়ে যাবে অর্থাৎ ডিগ্রি 3 বছর কমপ্লিট হয়ে যাবে, এরপর তুমি জবে মার্কেটে সরাসরি ঢুকতে পারবে না। এর জন্য তোমাকে সঙ্গে সঙ্গেই মাস্টার্স কমপ্লিট করতে হবে, সেটা তুমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে মাস্টার্স করো অথবা কোনো প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে MBA করো, সেটা তুমি অবশ্যই করে নিবে, তাহলে তুমি বিভিন্ন জবে তুমি আবেদন করতে পারবে। এবং বাংলাদেশে এই উদাহরণ অনেক রয়েছে যারা ডিগ্রি কমপ্লিট করে মাস্টার্স কমপ্লিট করে BCS পর্যন্ত ক্যাডার হয়ে গেছেন। তাই হতাশ হবে না, ডিগ্রিতে তুমি অবশ্যই ভালো প্ল্যানিং করবে। সেটা কীভাবে? ডিগ্রির 3 বছর আর মাস্টার্সের যে 2 বছর তুমি পড়াশোনা করবে, এর মধ্যে তুমি জবের জন্য প্রিপেয়ার হতে থাকবে। অর্থাৎ তোমার যদি টার্গেট BCS থাকে, তাহলে BCS-এর প্রশ্নগুলো কালেক্ট করো, BCS-এর বইগুলো কালেক্ট করো, দেখো কীভাবে প্রশ্ন আসে। মোট কথা, তুমি ডিগ্রির 1st ইয়ার বা 2nd ইয়ার থেকে তুমি প্রিপারেশন নেওয়া শুরু করো। ম্যাথ,
ইংলিশ যেই টপিকগুলো আসে সেগুলো ভালোভাবে পড়াশুনো শুরু করো, কারণ তোমার উদ্দেশ্য ডিগ্রিতে রেজাল্টের পাশাপাশি একটা ভালো জব, বিসিএস সহ ভালো জবে ইন করা। তাই তুমি এখন থেকে প্রিপারেশন শুরু করো। হয়তোবা তোমার অনেক ফ্রেন্ড যারা অনার্সে পড়বে ওভার কনফিডেন্ট থাকবে, তারা কিন্তু এই সময়টাকে কাজে লাগাবে না, সেই সময়টা তুমি কাজে লাগিয়ে কিন্তু এই জবের জন্য তুমি পারফেক্ট হয়ে যাচ্ছ, বা যখন তুমি এই মাস্টার্স কমপ্লিট করবে সাথে সাথে তুমি জবের জন্য আবেদন করলে এবং জবে আবেদন করার সাথে সাথে সেখানে কিন্তু তুমি ভালো ফল অর্জন করতে পারবে। আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছ। পাশাপাশি আরেকটি বিষয় সিভিতে তোমাদের যোগ করতে হবে, সেটি হচ্ছে স্কিল ডেভেলপ। কারণ অনেক প্রতিষ্ঠান রয়েছে, অনেক অর্গানাইজেশন রয়েছে যারা এখনও পর্যন্ত ডিগ্রি পাস কোর্সে যারা শিক্ষার্থী তাদেরকে পজিটিভলি দেখেন না। তো কিন্তু এখানে একটি কথা রয়েছে, পজিটিভলি দেখে না এই জন্যে কারণ তাদের স্কিল তারা ডেভেলপ করতে পারেনি। কিন্তু তুমি এই সময়টুকুর মধ্যে যদি এক্সট্রা কোর্স করো, সেটা হতে পারে ডিজিটাল মার্কেটিং, হতে পারে এন্টারপ্রেনারশিপের যদি কোর্স হতে পারে, অথবা ওয়েবসাইট ডিজাইনিং, অর্থাৎ তোমার ইন্টারেস্ট অনুযায়ী বা তোমার টার্গেট অনুযায়ী যদি এক্সট্রা কিছু কোর্স করতে পারো, শুধু কোর্স না বরঞ্চ সেই বিষয়ে তোমার দক্ষতা অর্জন করতে পারো, আশা করা যায় তোমার এই কাজগুলো পরবর্তী ক্যারিয়ারের জন্য অনেক অনেক বেশি উপকারী হবে এবং জব ক্ষেত্রেও কাজে লাগবে। কারণ তোমার সাথের অনেক ফ্রেন্ড যারা এই স্কিল ডেভেলপ করবে না, যখন চাকরির ইন্টারভিউতে যাবে বা তাদেরকে কোনো কাজ দেওয়া হবে তখন কিন্তু তারা পিছিয়ে যাবে, কিন্তু তুমি কিন্তু অলরেডি স্কিলড হয়ে গেছো এবং তুমি যদি তখন প্রমাণ করতে পারো যে তুমি অলরেডি স্কিলড এবং কাজগুলো সম্পর্কে তোমার অনেক ভালো ধারণা আছে, তাহলে কিন্তু সেই অনার্স পড়ুয়া শিক্ষার্থীদের থেকেও তোমাকেই তারা প্রেফার বেশি করবে। আশা করি বুঝতে পেরে, তাই একদমই হতাশ হবে না, সঠিক ক্যারিয়ার প্ল্যান করে সামনের দিকে এগিয়ে যাও, ইনশাআল্লাহ তুমি একটি ভালো অবস্থানে চলে যেতে পারবে। তো বন্ধুরা, এই ছিল মোটামুটি আজকের কথাবার্তা। আশা করি তোমরা একটি গাইডলাইন পেয়ে গেছো। পরবর্তী আপডেট এবং সঠিক তথ্যের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ করছি। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।